हेलो माय डियर स्टूडेंट, तुम्हारे स्वागत चैनल आरटी साइंस एकेडमी स्वागत जाच्छी। तो स्टूडेंट, तुम्हारा वीडियो थंबनेल देखे बुझते ही पे गेछो आज के तुम्हारे किन्तु लास्ट मिनिटे जीवन विज्ञान सजेशन दीते चले। तुम्हारा अवश्य जानो जीवन विज्ञान किन्तु माध्यमिक परीक्षार एक खूब गुरुत्वपूर्ण सबजेक्ट, जेखान थेके किन्तु तुम्हारा अनायासे किन्तु 99% नम्बर किन्तु तुलते पारो। तो सेक्षेत्रे किन्तु किछु गुरुत्वपूर्ण किछु कोश्चन पढ़ले सेखान थेके किन्तु परफेक्टली किछु नम्बर किन्तु पावा जाए। तो सेई जोन्नो किन्तु आजकेर ए भिडियोते आमि किन्तु गुरुत्वपूर्ण 5 नम्बरेर किछु कोश्चन आलोचना करब, जेखान थेके तुम्हारा जदि ओई कोश्चनगुलो मुखस्थ करे थाको ताहले किन्तु तोमादेर परीक्षार हले প্রত্যেকটা 5 নম্বরের কোশ্চেন তোমরা কিন্তু অ্যাটেন্ড করে আসতে পারবে। তাহলে তোমরা যদি 2022-23 সেশনে এই মাধ্যমিক এক্সাম দিতে চলেছো, তাহলে কিন্তু তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা লাস্ট অবধি দেখো, অ্যান্ড তোমাদের কোশ্চেনগুলো অবশ্যই কিন্তু নোট করে নাও। আর যদি আমার চ্যানেলের প্রথমবার হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকো, অবশ্যই চাইবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছানো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো মাধ্যমিক 2023-তে জীবন বিজ্ঞানের 5 নম্বরের কোশ্চেনের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো হলো, তার মধ্যে 1 নম্বর কোশ্চেন হচ্ছে হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। 2 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে গিয়ে মানুষের দেহের কবজা এবং বল ও সংকট অস্থির অবস্থান ও গমনের ভূমিকা লিখো। ওকে, 3 নম্বর যে কোশ্চেনটা, 3 নম্বর কোশ্চেন হচ্ছে গিয়ে তোমাদের আলো ও অভিকর্ষ বল উদ্ভিদের চলনকে কীভাবে নিয়ন্ত্রণ করে। 4 নম্বর কোশ্চেন, থাইরয়েড গ্রন্থির অবস্থান ও এই গ্রন্থির মিশ্রিত হরমোনের কাজগুলি আলোচনা করো। 5 নম্বর তোমাদের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে গিয়ে নিউরনের কার্যগত শ্রেণীবিন্যাস করো এবং অক্সিন ও ডেন্ড্রনের প্রধান কাজ কি। তারপরে তোমাদের 6 নম্বর কোশ্চেন হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান লিখো এবং এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলির নাম লেখো। 7 নম্বর তোমাদের যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা হচ্ছে সেটা কোষচক্র বলতে তোমাদের কী বোঝো এবং কোষচক্রের বিভিন্ন দশা তোমরা কিন্তু বর্ণনা করো। 8 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে গিয়ে জননের সাধারণ বৈশিষ্ট্য লেখো এবং জননের প্রয়োজনীয়তা বা জননের গুরুত্বপূর্ণ বা গুরুত্ব লেখো। ওকে, নেক্সট 9 নম্বর তোমাদের জন্য যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে গিয়ে সাইটোকাইনেসিস কাকে বলে, উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিস কীভাবে সংগঠিত হয় তা সংক্ষেপে বর্ণনা করো। 10 নম্বর কোশ্চেন, অযৌন জনন কাকে বলে, অযৌন জননের বিভিন্ন পদ্ধতিগুলি উদাহরণ সহকারে আলোচনা করো। নেক্সট 11 নম্বর তোমাদের জন্য কোশ্চেন হচ্ছে কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার কাকে বলে, উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ বংশবিস্তারের পদ্ধতিগুলি সংক্ষিপ্ত বিবরণ দাও, সংক্ষিপ্ত বিবরণ দিতে বলেছে। ওকে, দেন 12 নম্বর যে কোশ্চেনটা, যৌন জননের সুবিধা ও অসুবিধা উল্লেখ করো, যৌন জননের সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। 13 নম্বর তোমাদের জন্য যে কোশ্চেনটা হচ্ছে অযৌন জননের সুবিধা এবং অসুবিধা, এই কোশ্চেনটা হয়তো দুবার হয়ে গেছে, তাও আমি বলবো তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন, জৈব অভিব্যক্তির সমক্ষে ল্যামার্কসের মতবাদগুলি বা মূল বক্তব্যগুলি আলোচনা করো। দেন আসছি 15 নম্বর কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এক সংখ্যক জনন কাকে বলে, মেন্ডেলের এক সংখ্যক জনন পরীক্ষার প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং ফিনোটাইপ ও জিনোটাইপ ব্যাখ্যা করো। ওকে, 16 নম্বর কোশ্চেন, এই অভিব্যক্তি থেকে কিন্তু কোশ্চেন আসবে, অভিব্যক্তি অভিযোজন থেকে তোমরা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে এই কোশ্চেনগুলোকে কিন্তু যে মুখস্থ তোমরা কিন্তু করবে আশা রাখি। পাখির উড্ডয়নের বৈশিষ্ট্য এবং উড্ডয়ন ডানারে ভূমিকা আলোচনা করো, উড্ডয়নের পালকের বৈশিষ্ট্য এবং পাখির উড্ডয়ন পালকের ভূমিকা লেখো। নেক্সট তোমাদের জন্য যে কোশ্চেনটা হবে সেটা হচ্ছে গিয়ে 17 নম্বর কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন হচ্ছে গিয়ে প্রকরণ বলতে কী বোঝো, কারণ লিখো এবং কারণ লিখো, প্রকরণের প্রকারভেদগুলি কিন্তু আলোচনা করো। 18 নম্বর কোশ্চেন অ্যান্ড ভেরি ভেরি কোশ্চেন, সুন্দরী গাছের লবণ সহনের জন্য কী কী অভিযোজন ঘটেছে। তোমরা প্রত্যেকে জানো যে এই সুন্দরী গাছ কিন্তু লবণাক্ত যে ভূমি আছে বা মাটি আছে সেখানে জন্মায়, তো সেখানে প্রত্যেকটা গাছ তো জন্মাতে পারে না, কিছু গাছ আছে যারা লবণাক্ত মাটিতে জন্মায়, সেরকম সুন্দরী গাছ, সেই সুন্দরী গাছ তাদের লবণ জল সহ্য করার জন্য কী কী অভিযোজন ঘটেছে তা কিন্তু ব্যাখ্যা করো। নেক্সট যে কোশ্চেনটা, সে কোশ্চেনটা হচ্ছে গিয়ে অভিব্যক্তির সঙ্গে অভিযোজনের সম্পর্ক কি, অভিব্যক্তির সঙ্গে অভিযোজনের সম্পর্ক কি, অ্যান্ড জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে পার্থক্য কি, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লেখো।
প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লিখো। 21 নম্বর কোশ্চেন তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 21 নম্বর কোশ্চেন সেটা হচ্ছে গিয়ে উটের শারীরবৃত্তীয় অভিযোজনের অভিযোজনগুলি উল্লেখ করো। 22 নম্বর কোশ্চেন, শঙ্করায়ণ পরীক্ষার জন্য মেন্ডেলিফের যে মোটর গাছ নির্বাচন করেছে তার কারণগুলি উল্লেখ করো। শঙ্করায়ণ যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য মেন্ডেলিফ কেন মোটর গাছকে চিহ্নিত করেছে বা নির্বাচন করেছিল তার যে কারণগুলি সেগুলো কিন্তু ব্যাখ্যা করো। নেক্সট যে কোশ্চেনটা সেটা 23 নম্বর কোশ্চেন, জীব বৈচিত্র্য কাকে বলে, জীব বৈচিত্র্যের গুরুত্ব লিখো। জীব বৈচিত্র্য কাকে বলে, জীব বৈচিত্র্যের গুরুত্ব লিখো। ওকে, এই কোশ্চেনটা আমরা অলরেডি একবার বলে ফেলেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেনে তোমরা চলো। নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে অভিব্যক্তি এবং অভিযোজনের মধ্যে সম্পর্ক কী, অভিব্যক্তি এবং অভিযোজনের মধ্যে সম্পর্ক কী। আর এই কোশ্চেনটাও কিন্তু আমরা অলরেডি একবার বলে ফেলেছি। ওকে, নেক্সট কোশ্চেনে তোমরা চলো। নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে 27 নম্বর কোশ্চেন, জিনেটিক কাউন্সিলিং কাকে বলে। ওকে, বংশগত রোগ নির্ণয়ের গুরুত্বগুলি আলোচনা করো। শঙ্করায়ণ এবং 28 নম্বর যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো মিস্টেক হয়ে গেছে, 28 নম্বর কোশ্চেনটাও কিন্তু তোমাদের কিন্তু অলরেডি আলোচনা করা হয়ে গেছে। অ্যান্ড 31 নম্বর কোশ্চেনে তোমরা চলে আসবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার বা পিবিআর কাকে বলে, জীব বৈচিত্র্যের সংরক্ষণে পিবিআরের গুরুত্ব লেখো। অ্যান্ড 32 নম্বর কোশ্চেন, ভারতের জীব বৈচিত্র্যের হটস্পটগুলির অবস্থান এবং সেই সকল স্থানের উদ্ভিদ ও প্রাণীর পরিচয় দাও, উদ্ভিদ ও প্রাণীর পরিচয় দাও। 33 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলির পরিচয় দাও, বায়ুমণ্ডলে যে সমস্ত গ্রিনহাউস গ্যাসগুলো আছে সেই গ্রিনহাউস গ্যাসগুলোর কিন্তু পরিচয় দিতে বলছে, যেমন মিথেন আছে তোমাদের, সিএফসি আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, সেগুলো সম্পর্কে কিন্তু তোমাদেরকে পরিচয় দিতে বলা হয়েছে। অ্যান্ড 34 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে গিয়ে জল দূষণ এবং শব্দ দূষণ কাকে বলে, এবং এই জল দূষণ এবং শব্দ দূষণের যে কারণগুলি এবং তাদের কারণ সেই ফলে প্রকৃতিতে আমরা কী কী পরিলক্ষণ দেখতে পাচ্ছি বা কী কী চেঞ্জেস দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু বিশ্লেষণ করো। অ্যান্ড লাস্ট সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, এটা কিন্তু একটা কোশ্চেন থাকবেই, আমি বলবো তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন হতে চলেছে, ফার্স্টেরটা চোখ চিহ্নিত, চোখের যে চোখ সেই চোখের ছবিটা তোমরা কিন্তু আঁকবে এবং সেখান থেকে কিন্তু গোটা 7 থেকে 8টা কিন্তু নাম তোমরা কিন্তু মুখস্থ করে রাখবে, সেটা কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু 5 নম্বর এখান থেকে পাবেই, ভালোভাবে ড্র করতে পারলে 5-এ 5ই তোমরা কিন্তু পাবে। অ্যান্ড সেকেন্ড যে কোশ্চেনটা আছে নিউরনের চিত্র, তোমরা কিন্তু যদি নিজেদের সেফটি চাও তাহলে কিন্তু এই দুটো কোশ্চেন তোমরা কিন্তু করে নেবে। ভিডিও শেষে এই আশা রাখছি যে প্রত্যেকে এখান থেকে কমন পাবে অ্যান্ড ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষাতে কিন্তু ভালো রেজাল্ট করবে। কোনো রকম কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। অ্যান্ড বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলবে না। বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।